ফেসবুক এবং মোবাইল ডেটা কখন আসবে? সো গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে গত 7 দিন ধরে কিন্তু কোনো প্রকার ভিডিও আপলোড হয়নি। তাই দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু বর্তমানে খুবই ডাউন হয়ে গেছে, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে বর্তমান আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা। আর আপনি যদি আমার আর্নিংটা দেখতে চান, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার আর্নিং ছিল মাত্র 0.60 সেন্ট, $1 হয়নি। এইভাবে প্রত্যেক দিন কিন্তু আর্নিং হচ্ছে গত 7 থেকে 8 দিন ধরে, $1 হয় না প্রত্যেক দিনের ইনকাম। তো চ্যানেলটা কিন্তু খুবই ডাউন চলতেছে। তো আপনার করণীয় হচ্ছে, আপনি যেটা করতে পারেন, আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে নেক্সট ভিডিও, তখন আপনি সেই ভিডিওটা ক্লিক করে অবশ্যই কিছুক্ষণ দেখবেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটা আবার পুনরায় নর্মাল হয়ে যাবে। নাহলে কিন্তু বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করলে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের অধিকাংশ ইউটিউব চ্যানেল কিন্তু ডাউন হয়ে গেছে, কারণ 5 থেকে 6 দিন কিন্তু নেট ছিল না। এই 6 থেকে 5 দিন কিন্তু বাংলাদেশের কোনো ইউজাররা ইউটিউবে কোনো প্রকার ভিডিও দেখতে পারেনি, যার কারণে কিন্তু বাংলাদেশের অধিকাংশ চ্যানেলই ডাউন হয়ে গেছে। চ্যানেলগুলো কিন্তু নর্মাল করতে হলে প্রচুর ভিডিও আপলোড করতে হবে এবং কিছু ভিউজের প্রয়োজন হবে। তো আপনার কাজ হচ্ছে, আপনি আমার চ্যানেল থেকে যখনই কোনো নোটিফিকেশন পাবেন ভিডিও আপলোডের, তখন আপনি সেটাকে অবশ্যই একটু প্লে করে দেখবেন, নাহলে কিন্তু আমার চ্যানেলটা পুরোপুরিভাবে ডাউন হয়ে যাবে, আর কখনোই ভিউজ আসবে না, আর চ্যানেলে আমি ভিডিও আপলোড করব না। তো অবশ্যই আপনার কাজ হচ্ছে, আপনি আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটার কন্টেন্ট ছিল কখন ফেসবুক এবং মোবাইল ডেটা আসবে, তো আজকে আমরা সেটা জানার চেষ্টা করব সর্বশেষ আপডেট অনুযায়ী। সংক্ষেপে যদি বলতে হয় যে ফেসবুক এবং মোবাইল ডেটা কখন চালু করা হবে, তাহলে বলতে হচ্ছে যে আগামী রবি থেকে সোমবার কিন্তু মোবাইল ডেটা 4G চালু করে দেওয়া হবে, এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া কখন চালু করা হবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে এখন বলা যাচ্ছে না। বাসা বাড়িতে কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, কিন্তু এটার স্পিড কিন্তু খুবই কম। অবশেষে বাসা বাড়িতে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এছাড়া রবি সোমবার থেকে মোবাইল ডাটা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক, পড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ফিনান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। বন্ধ ছিল বসতবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ, তবে বুধবার 24 জুলাই রাত থেকে বাসাবাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা। এর আগে বিকেলে সারা দেশে হোম ইউজারদের ব্রডব্যান্ড সংযোগ চালুর নির্দেশনা দেয় বিটিআরসি। জরুরি বৈঠক শেষে একথা জানান পলক। রাজধানীর আগারগাঁওয়ে ICT ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ব্রডব্যান্ডের পর 4G সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন BRTC। এদিকে দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকছে ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন সরকার। এছাড়া মেয়াদ শেষে ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবেন কিনা তাও রোববার জানা যাবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী পলক। সর্বশেষে একটা কথাই বলা যায়, সেটা হচ্ছে রবি থেকে সোমবার কিন্তু সমস্ত মোবাইল ডেটা 4G চালু করে দেওয়া হবে, এবং ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম কখন চালু করা হবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে এখন বলা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই চালু করার সিদ্ধান্ত নিবে। তো গাইস, যাওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অবশ্যই অল সিলেক্ট করে দিবেন, কারণ আপনাদের কিন্তু আমি দেখিয়ে এসেছি আমার চ্যানেলটা বর্তমানে কতটা ডাউন চলতেছে। সবাই একটু সাপোর্ট করবেন।